নমস্কার বন্ধুরা বাংলার চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আবারও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ভেন্ডির গাছ যখন পাঁচ থেকে ছ পাতা হয় তার আগে জল দেওয়ার আগে যদি জমিতে ঘাস থাকে তাহলে কি করণীয় বা কি করতে হবে ঘাস পড়া ছাড়া কী করে কি করতে হবে সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে তাহলে দেখুন বন্ধুরা কি করে মাটিগুলো কুপিয়ে বা মাটি চেয়ে ঘাসগুলো কাটা হয় তো যখন আপনারা এইগুলো করবেন জোন দিয়ে করুন আর বা নিজেরাই করুন একটু দেখে শুনে করবেন যাতে গাছের গোড়াগুলো না কেটে যায় কোনো কারণে সেই জন্য আপনারা আস্তে আস্তে ধীরে সুস্থে করবেন এখন যেহেতু খুব রোদ পড়ছে সেই কারণের জন্য ভোরবেলার দিকে বা বিকালের রোদ পড়ার পরে করলে সুবিধা হয় তাহলে খাটনিটা কম হবে যেহেতু এখন অতিরিক্ত রোদ গরম সেই কারণের জন্য আস্তে আস্তে কোপাবেন আর দেখে শুনে গাছের গোড়া বাঁচিয়ে কোপাবেন যাতে কখনও গাছের গোড়া না কাটে সেইভাবে আস্তে আস্তে দেখুন এই আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে কেমন করে আস্তে আস্তে গোড়া বাঁচিয়ে কাটছেন সেগুলো ভালো করে দেখে ফলো করে রাখুন তারপরে দেখুন পুরোটা জমি কোপানোর পরে কেমন হয়ে গেছে যে গাছগুলো পুরো বোঝা যাচ্ছে গাছের গোড়ায় ঘাস আছে সেগুলো যদি মনে করেন যে জমি এখনও নিরানোর মতো আছে তাহলে নিরিয়ে গোড়াগুলো পরিষ্কার করে দেবেন যে দেখবেন না এখনও নিরানোর মতো নেই বা শক্ত হয়ে গেছে তাহলে আর হবে না তাহলে এই অবস্থায় সকালের দিকে মানে বিকালের দিকে বা রাত্রের দিকে সন্ধ্যার দিকে জল ছাড়বেন যাতে সকাল আস্তে আস্তে জলটা টেনে যায় গোড়ায় জল বেঁধে থাকলে এখন গাছ ছোট নষ্ট হয়ে যেতে পারে আর বাংলার চাষ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সবাই